আজকে এসে গেছি তরমুজের খোসার চাটনি নিয়ে। তরমুজের খোসা ফেলে না দিয়ে চাটনি করে ফেলুন বা তরকারি করে ফেলতে পারেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নব পাঁচফোড়ন। নব পাঁচফোড়নে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না, তরমুজের খোসার চাটনি। তো তরমুজের খোসার চাটনির জন্য প্রথমেই আমি তরমুজের খোসার যে পেছনের সবুজ অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এখানে আমি কুড়ে নিয়েছি, কুড়ুনি দিয়ে বা গ্রেটার দিয়ে ওই খোসাটাকে কুড়ে নিতে হবে, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। নিয়ে এখানে আমি একটা কড়া বসিয়েছি, বসিয়ে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম। যে বাটির এক বাটি খোসা আছে সেই বাটিরই মাপের এক বাটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম। এটা দিয়ে একটু চিনির শিরা তৈরি করব। তো পাঁচ মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে জাল দিলেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন অনেক বাবলস আসছে, তার মানে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দেবো, তরমুজের যে কুড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এই দু চিমটে মতো নুন দেব, বেশি নুন দেব না, তাহলে চাটনিটা বেশি নুনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে ঢেকে দেব। 10 মিনিটেই চাটনিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো চিনি শিরাটা অনেকটা শুকিয়ে এসছে আর তরমুজগুলোর মধ্যে, তরমুজের খোসার মধ্যে কিন্তু রসটা বেশ ভালো ঢুকে গেছে। এবারে এখানে আমি দুটো পাতিলেবুর রস করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেবো একটু ফোড়ন, আমি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন, ওই হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো লেবুর রসটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে চাটনিটা তিতকুটে হয়ে যাবে। তো ফোড়নটা দিয়ে দু মিনিট ঢেকে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তরমুজের খোসার চাটনি। চাটনিটা এখন এরকম জল জলে পাতলা দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা থকথকে হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। তো বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।